বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে ফ্রান্স আওয়ামী লীগ। ইকবাল মোহাম্মদ জাফর জানান, প্যারিসের ক্যাসিমার একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সুনামউদ্দিন খালিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন নুরুল আবেদিন, হাসান সিরাজ, আমিন খান হাজারি, শহীদ মিয়া, মাহবুবুল হক কায়েস, খোরশেদ আলম, আজিজুর রহমান সহ অনেকে। আমরা এখানে আওয়ামী লীগের